ওকে, এইটা নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। তো আমরা যেটা এবার হেডিং দেব সেটা হচ্ছে স্ট্রিং। আমরা যেবার যেটা হেডিং দেব সেটা হচ্ছে স্ট্রিং। দেখো, যাক তারা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার এই নতুন আবার নাটক শুরু হয়েছে। এটা পেন ট্যাবলেটটা ফট করে ডিটেক্ট করে না, গেল নাকি নতুন পেন ট্যাবলেট, 6 মাসও হয়নি। যাই হোক, দেখা যাক। আচ্ছা শ্রেয়া, তুমি সোমবার দিন 3টে থেকে 5টা ফ্রি, শুনতে পাচ্ছ? ওকে, আমি এই সোমবার দিন 3টে থেকে 4:30 একটা ক্লাস নিতে পারি, সেটা আমি গ্রুপে জানিয়ে দেব। ওকে, আর তোমাকে যে রুটিনটা পাঠানো হয়েছে ওখানে দেখো, দেখি দাঁড়া, এখনো ডিটেক্ট করছে না। তোমাকে যে রুটিনটা পাঠানো হয়েছে শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? মাঝখানে কি একটু কেটে গেছিল না? না, ওকে, আচ্ছা শোনো শ্রেয়া, তোমাকে যে রুটিনটা পাঠানো হয়েছে ওই রুটিনটা সেপ্টেম্বর থেকে ফলো হবে। বৃহস্পতিবারে যেটা সপ্তর্ষিদার ক্লাস রয়েছে না, বৃহস্পতিবার। হ্যালো, শুনতে পাচ্ছ শ্রেয়া? হ্যালো শ্রেয়া, শুনতে পাচ্ছো? হ্যালো শ্রেয়া, শুনতে পাচ্ছো? কিন্তু শ্রেয়া, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, অর্ক, শুনতে পাচ্ছো? অর্ণব, হ্যাঁ স্যার, গুড। ঋষিকা, রূপকথা, ঠিক আছে, আমি সৃজন তোমার সাথে পরে কথা বলে নিচ্ছি। আশা করি এখন ডিটেক্ট করবে। ইয়েস, ডিটেক্ট করছে। চলো, হেডিং দাও স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে দড়ি বা রোপ, একদম নর্মাল আমরা যে দড়ির কথা বলি সেই দড়ি। ওকে, আচ্ছা, এই দড়িটা মানে স্ট্রিং, যেটা দড়ি, এই দড়ি বা স্ট্রিং নিয়ে আমরা যেটা ডিসকাস করব না, এইটা মাসলেস। কি বললাম? এটা মাসলেস আর ইনএক্সটেন্সিবল। কি বললাম? এটা মাসলেস আর ইনএক্সটেন্সিবল। আমি কি বোঝাতে পারছি? মাসলেস মানে হচ্ছে এর কোনো মাস নেই, এটা নিয়ে আমরা এই প্রপার্টিটাকে কাজে লাগাবো। আর ইনএক্সটেন্সিবল মানে কি বলতো? একে যদি আমি টানি, ওর লেন্থে কোনো চেঞ্জ আসবে না, রাইট? আমাদের সিলেবাসে জেনারেলি এই মাসলেস আর ইনএক্সটেবল ইনএক্সটেন্সিবল প্রপার্টি, এই দুটো, এই দুটোই আছে। কিন্তু মাস অ্যাড করেও, মানে মাস নিয়েও আমাদের স্ট্রিং, মাস নিয়েও আমাদের স্ট্রিং এর প্রবলেম আমি তোমাদের করিয়ে দেবো। মাস থাকলেও আমাদের স্ট্রিং এর প্রবলেম কিন্তু ইজি হবে। কি বললাম? মাস থাকলেও কিন্তু আমাদের ইজি হবে। আচ্ছা, তাহলে এবার আমি একটু সামনের কনসেপ্টে এগোই। আচ্ছা দেখো, সেটা হচ্ছে ধরো এরকম একটা স্ট্রিং পড়ে আছে। এবার এই স্ট্রিং এ কেউ যদি গিয়ে টাচ করে, তাহলে কি সেখানে কোনো টেনশন ফিল করবে, মানে টান টান কোনো অবস্থা ফিল করবে? বলো বলো, করবে না। তো আমি কি করলাম, আমি কি করলাম, এই এই স্ট্রিংটাকে দুজন টানা শুরু করেছে। কি বললাম? এই স্ট্রিংটাকে দুজন টানা শুরু করেছে। ওকে, ভেবে দেখো, এই স্ট্রিংটাকে যদি দুজন টানা শুরু করে,
তাহলে এই স্ট্রিংটা, এই স্ট্রিংটা একটা টান টান অবস্থা আসবে কি আসবে না? এইটা তো স্ল্যাক অবস্থায় রয়েছে, স্ল্যাক। আর এইটায় বলো, এইটায় স্ট্রিংটা টান টান অবস্থায় আসবে কি আসবে না? আসবে। এবারে কেউ যদি এতে টাচ করে, কোন স্টুডেন্ট যদি এখানে, কোন স্টুডেন্ট বলছি, কোন এইটাতে টাচ করে, ও একটা টেনশন ফিল করবে না বলো? আচ্ছা, এই টেনশন যে ফিল করে এটাকেই বলে টেনশন ইন এ স্ট্রিং, এটাকেই বলে টেনশন, এটাকেই বলে টেনশন। এবারে আমরা কি প্রপার্টি নিয়েছি, স্ট্রিংটা মাসলেস। কি বললাম, কি প্রপার্টি নিয়েছি, স্ট্রিংটা মাসলেস। যদি এটা মাসলেস হয় তাহলে এর প্রতিটা জায়গায় যে টেনশনটা ডেভেলপ করেছে তার ভ্যালু টি। এবার তুমি বলবে, কেন প্রতিটা জায়গায় টেনশনটা ভ্যালু টি মাসলেস হলে? আমি একটু পরেই আসছি, এটা একটু পরেই আসছি। মানে প্রতিটা জায়গায়, মানে ও যে ধরো এখানে গিয়ে টাচ করে এলো, এখানে গিয়ে টাচ করে এলো, এখানে গিয়ে টাচ করে এলো, সব জায়গাতেই ও ফিল করবে যে টেনশনটা, কি বলো, ও সব জায়গাতেই গিয়ে ফিল করবে টেনশনটা সেম। আমি কি বোঝাতে পারলাম বলো? রাইট, সব জায়গাতেই ও গিয়ে ফিল করবে টেনশনটা সেম, রাইট? আচ্ছা, এবারে ভেবে দেখো, এই টান টান অবস্থায়, এই টান টান অবস্থায় যদি এই দুটো ম্যান এই স্ট্রিংটাকে নিয়ে মুভ করা শুরু করে, তাহলে আমি ধরলাম এ একটি পয়েন্ট, বি একটি পয়েন্ট স্ট্রিং এর উপরে। কি বললাম, স্ট্রিং এর উপরে এ একটি পয়েন্ট আর বি একটি পয়েন্ট, ঠিক? যদি সেটা হয় তাহলে কি, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, দেখো ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, এই এ আর বি, এইটা কি চেঞ্জ হয় কি চেঞ্জ হয় না? চেঞ্জ হয় না, রাইট, রিমেইনস সেম। এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। তার মানে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে স্ট্রিংটা মাসলেস, কারেক্ট, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস রিমেইন সেম, ঠিক? এই দুটো আমরা দেখলাম এখনো পর্যন্ত, রাইট? আচ্ছা, এবারে আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করি। আমি যদি এক্সাম্পলটা এরকম নিই, এরকম নিই, একটা, আচ্ছা তারপরে আমি মানে ইম্পর্টেন্ট পয়েন্টটা বলছি এটা থেকে। ধরো আমি এরকম একটা স্ট্রিং এরকম বেঁধে দিয়েছি একটা মাসকে, রাইট, এম, ইনফ্যাক্ট এম ওয়ান, আর তার তলায় আর একটাও মাস আছে এম টু। বলতো এই পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে কি নেই? ইকুইলিব্রিয়ামে আছে, মন দিয়ে শুনবে। ইকুইলিব্রিয়ামে যদি থাকে, ইকুইলিব্রিয়াম মানে কি, বডিগুলো মুভ করছে না, বলো, বডিগুলো মুভ করছে না, ঠিক? আচ্ছা, বডিগুলো যদি মুভ না করে তাহলে মন দিয়ে শোনো, আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, প্রথমে আমি এম টুর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, বলো এম টু নিচের দিকে কত ফোর্স দিচ্ছে, বলো এম টু নিচের দিকে কত ফোর্স দিচ্ছে, এম টু জি, রাইট? এই অবধি তো আমরা ক্লিয়ার। এবার বলো তো এই বডিটা, এই বডিটা মন দিয়ে শোনো, এই বডিটা তো তোমার কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে না? যদি এই বডিটা ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এর অ্যাক্সেলারেশন কত? তাহলে ডেফিনেটলি এর ওপর দিকে কেউ একটা ফোর্স দিচ্ছে, বলো ওপর দিকে একটা ফোর্স দিচ্ছে, কে ফোর্সটা দিচ্ছে, এই টেনশনটা, দেখো টেনশনটা, এই একটাই তো ফোর্স রয়েছে, টেনশন। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এই টেনশন, আমি কি বলেছি, প্রতিটা পয়েন্টে টেনশন সেম, কারণ আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা মাসলেস। যদি প্রতিটা পয়েন্টে টেনশন সেম হয় তাহলে বলতো এটা যদি টেনশন টি হয় তাহলে আমি লিখতে পারি এম টু জি ইকুয়াল টু টি, অ্যাক্সেলারেশন জিরো। এখান থেকে আমি তোমাদের একটা জিনিস বোঝাতে চেয়েছি, কি বোঝাতে চেয়েছি মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এই যে স্ট্রিংটা এই পয়েন্টে মানে কানেক্টেড না, এই পয়েন্টে দেখো, তার মানে টেনশনটা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, যে পয়েন্টে কানেক্টেড আছে তার থেকে অ্যাওয়ে, তার থেকে অ্যাওয়ে, ডিরেকশনটা অ্যাওয়ে, অ্যাওয়ে ফ্রম দা কন্ট্যাক্ট পয়েন্ট টেনশনটা কাজ করছে। তাহলে আমি এখান থেকে আমি সেকেন্ড পয়েন্ট কি লিখছি সেটা মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে টেনশন অলওয়েজ অ্যাক্টস অ্যাওয়ে ফ্রম কন্ট্যাক্ট পয়েন্ট,
কোনো ডাউট আছে? টেনশন অলওয়েজ অ্যাক্টস অ্যাওয়ে ফ্রম কন্ট্যাক্ট পয়েন্টস, ঠিক? সেকেন্ড, এই সরি থার্ড, বলতো এখানে কটা স্ট্রিং আছে, একটা না দুটো? দুটো, দুটো স্ট্রিং আছে। দুটো স্ট্রিং যদি থাকে তাহলে সেই দুটো স্ট্রিং এ ডিফারেন্ট টেনশন ক্রিয়েট হয়। কি বললাম? সেই দুটো স্ট্রিং এ ডিফারেন্ট স্ট্রিং টেনশন ক্রিয়েট হয়। তার মানে এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, রাইট? এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু। তাহলে এখানে যদি বলবো বলবো অর্ণব, এর মাস নেই, আমি বলবো, ডোন্ট ওয়ারি, আমি বলবো, দেখো আস্তে আস্তে দেখো। আচ্ছা অর্ণব বলেছে স্ট্রিং এর তো মাস নেই, তাহলে এ থার্ড ল কি করে ভ্যালিড হচ্ছে? সব বলছি সব বলছি, দেখো দেখো, এবার এমন দিয়ে শোনো, বলো তো কটা, মানে কটা টেনশন, কটা স্ট্রিং? দুটো স্ট্রিং, আমি কি বললাম? যে কটা স্ট্রিং সে কটা কি বলো? টেনশন, টেনশন। তার মানে এখানে টি ওয়ান ক্রিয়েট হয়েছে, এখানে টি টু ক্রিয়েট হয়েছে, ঠিক? ঠিক, তাহলে আমি এখানে পয়েন্টস লিখবো, নাম্বার অফ স্ট্রিং, নাম্বার অফ টেনশন, নাম্বার অফ স্ট্রিং, নাম্বার অফ টেনশন। তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, এবারে আমি এখানে যেহেতু টি টু করে দিয়েছি তাহলে এটা টি টু হবে না, দেখো। এবারে আমি তোমাদের যদি বলি এম ওয়ান এর ফ্রি বডি ডায়াগ্রাম আমি ড্র করতে চাই, এম ওয়ান, এই যে এম ওয়ান, এম ওয়ান এর ফ্রি বডি ডায়াগ্রাম আমি কি ড্র করব, মন দিয়ে শোনো, চোখ বন্ধ করে এম ওয়ান জি নিচে, চোখ বন্ধ করে, ঠিক? এবারে এখানে টেনশন এই পয়েন্টেও যুক্ত, এই পয়েন্টেও যুক্ত, মন দিয়ে শুনবে, আমি কি বলেছি? টেনশন অলওয়েজ অ্যাক্টস অ্যাওয়ে ফ্রম দা কন্ট্যাক্ট পয়েন্ট, তার মানে ওপরেরটা ওপর দিকে টি ওয়ান, ঠিক? আর নিচেরটা নিচের দিকে টি টু। কোনো ডাউট থাকলে বলো। না স্যার। কারেক্ট, আচ্ছা এবার এই পুরো জিনিসটা অ্যাক্সেলারেশন জিরো, যদি পুরো জিনিসটা অ্যাক্সেলারেশন জিরো হয় তাহলে আমি কি লিখতে পারি? সেটা হচ্ছে টি ওয়ান ইকুয়াল টু টি টু প্লাস এম ওয়ান জি। কোনো ডাউট থাকলে বলো। টেনশনের বেসিক, টেনশনের বেসিক ফান্ডা কি আমরা বুঝতে পেরেছি? বলো, টেনশনের বেসিক ফান্ডা কি আমরা বুঝতে পেরেছি? যদি টেনশনের বেসিক ফান্ডা আমরা বুঝতে পারি, শ্রেয়া, শ্রেয়া বুঝতে পারছো? ঠিক, তুমি দরকার হলে মানে আমার সাথে প্রম্পট করতে পারো, হ্যাঁ না ইয়েস ওকে। দেখো আচ্ছা, তার মানে আমরা এই তিনটে জিনিস শিখলাম, তিনটে জিনিস মনে থাকবে, বলো তিনটে জিনিস মনে থাকবে। এবারে তোমরা তোমরা এইটা বলবে, সেটা হচ্ছে এই দুটো তো মাসের আমি ড্র করেছি, আমরা তো স্ট্রিংটারও ড্র করতে পারতাম, পারতাম না? বলো স্ট্রিংটার, হ্যালো, স্ট্রিংটা ড্র করতে পারতাম না? পারতাম। এবারে মন দিয়ে শোনো, আমি কি বলেছি, স্ট্রিংটা মাসলেস না মাসযুক্ত? মাসলেস। এবারে আমি ধরলাম, আমি ধরলাম এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্টে যুক্ত আছে। এবার আমি কি বলেছি, স্ট্রিং এ যে পয়েন্টে যুক্ত আছে তার সাথে অ্যাওয়ে লাগবে, তার মানে এ যদি এই পয়েন্টে যুক্ত থাকে তাহলে এখানে টেনশন অ্যাওয়ে লাগবে না, এই যে এই যে এই যে এইটা এইটা। আমি সেকেন্ড টেনশনের কথা বলছি, সেকেন্ড টেনশন। আর এইখানে যেটা আছে সেটা এরকম অ্যাওয়ে লাগবে না, দেখো। হ্যালো, এবার আমি ধরলাম এটা টি টু ড্যাশ, এটা টি টু ডাবল ড্যাশ, আমি ধরলাম, কি বললাম, টি টু ড্যাশ, টি টু ডাবল ড্যাশ, আমি ধরলাম, ঠিক? এবার তোমরা আমাকে বলো, এর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে আমি কি লিখবো? টি টু ড্যাশ মাইনাস টি টু ডাবল ড্যাশ ইকুয়াল টু মাস অফ স্ট্রিং ইনটু অ্যাক্সেলারেশন অফ স্ট্রিং, রাইট? তাই তো? এবার ধরো মাস অফ স্ট্রিং কত বলেছি? জিরো, জিরো। তাহলে বলো তো টি টু ড্যাশ ইকুয়াল টু টি টু ডাবল ড্যাশ হয়েছে? তার মানে ম্যাগনিটিউড ওয়াইজ, ম্যাগনিটিউড ওয়াইজ এই পয়েন্ট আর এই পয়েন্টে আমার সেম টেনশন। তাহলে বাকি সব জায়গা কি একইভাবে আমি প্রুফ করতে পারি সেম টেনশন? সেই জন্যই আমি বলেছি যদি স্ট্রিংটা মাসলেস হয় তাহলে প্রতিটা জায়গায় টেনশন সেম। আচ্ছা যদি স্ট্রিংটার মাস থাকে তাহলে কি প্রতিটা জায়গায় টেনশন সেম? না না, একদম না, একদম না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আমি আসছি, যখন মাস থাকবে সেটাও করাবো, তোমরা যখন মেকানিক্স করাবো একেবারে ফুল ফ্লেজড করাবো, যদিও তোমাদের সিলেবাসে নেই কিন্তু আইআইটি জেইতে জিজ্ঞাসা করেছে মাস 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 সমেত, মাস থাকলে এমন কিছু ডিফারেন্স হবে না, ঠিক আছে? ক্লিয়ার? এইটাকেই আমি টি টু ধরেছি, এইটাকেই আমি টি টু ধরেছি, ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলো।
এইটা যদি আমাদের কোনো ডাউট না থাকে তাহলে এই তিনটে পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি, এই তিনটে পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা টেনশন নিয়ে যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে মাসলেস ইনএক্সটেন্সিবল। যদি এর কোনো অন্যথা হয় আমি তোমাদের ইনফর্ম করব, এর যদি কোনো অন্যথা হয় আমি তোমাদের ইনফর্ম করব। ঠিক এইটাকে সঙ্গে নিয়ে ফার্স্ট যে প্রবলেমটা আমি করব, মুখে মুখে করতে হবে এই প্রবলেমগুলো। দেখো এখানে একটি মাস আছে, দেখো এখানে একটি মাস আছে এম, আর এখানে দুটো স্ট্রিং যুক্ত আছে, দুটো স্ট্রিং যুক্ত আছে। ঠিক এটা এক নাম্বার স্ট্রিং, এটা দু নাম্বার স্ট্রিং, রাইট? এই অ্যাঙ্গেলটা 37, রাইট? তাহলে আমাকে বার করতে বলেছে টি ওয়ান আর টি টুর ভ্যালু কত, টি ওয়ান আর টি টুর ভ্যালু, টি ওয়ান আর টি টুর ভ্যালু। আমাকে একটু করতে হবে। আচ্ছা দেখো, সবার আগে বলো তোমাদের এটা দেখে কি মনে হচ্ছে, এই বডিটা কি মুভ করছে কি করছে না? করছে না, ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, এই এম এর এই দিকে টি টু, সরি কারণ এটা ডিফারেন্ট স্ট্রিং, এই দিকে টি ওয়ান। এবার মন দিয়ে শোনো, নিচের দিকে এম জি, এইটা 37 ডিগ্রি। তার মানে ভেবে দেখো, এই টি ওয়ান এর দুটো কম্পোনেন্ট, এইটা হবে টি ওয়ান কস 37 আর এইটা হবে টি ওয়ান সাইন 37। এবার তোমরা আমাকে একটা কথা বলো, এই বডিটা কি এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, করছে না? ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে, করছে না? তাহলে আমি লিখতে পারি টি টু ইকুয়াল টু টি ওয়ান সাইন 37, আবার টি ওয়ান কস 37 ইকুয়াল টু এম জি। বাস, এবার এখান থেকে আমি ক্যালকুলেট করতে পারবো না, বলো আমাকে টি টু বার করতে বলেছে, দেখো তো টি টু এটা আসে কিনা। হ্যাঁ আসছে, ওকে। আচ্ছা এরই আর একটা ভাই আছে, এটা কিন্তু দুটো স্ট্রিং, দুটো স্ট্রিং 37 ডিগ্রি, এটা মাস এম, রাইট? এটার মাস এম, ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে? এটা ধরো এক নাম্বার স্ট্রিং, এটা ধরো দু নাম্বার স্ট্রিং, রাইট? তাহলে তাহলে আমার টেনশনের ভ্যালু কত, টি ওয়ান বলো। একদম ইজি প্রবলেম দিয়ে শুরু করেছি, ইজি প্রবলেম দিয়ে শুরু করেছি, আমি অনেক ভালো ভালো প্রবলেম করাবো। জাস্ট আমি তোমাদের প্রথমে এইটা দেখে নিচ্ছি যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। বলো বলো বলো, 5 mg/8, তোমাদের কি সবাই এটা এসছে? ফ্রেন্ড লোক দেখো, আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। শ্রেয়া বুঝতে পারছো? শ্রেয়া বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো, সঙ্গে সঙ্গে বলো ডিয়ার, সত্যি বুঝতে পারছো তো? গুড গুড গুড, না বললে বলবে, নইলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। এটা খুব ইন্টারেক্টিভ ক্লাস হয়, তুমি অন্যান্য ক্লাসের কথা ভুলে যাও। আচ্ছা দেখো, এর নিচের দিকে এম জি, ঠিক? এবারে আমি এটা ধরলাম টি ওয়ান, এটাই ধরলাম টি টু, একে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, এইটা একটা এইটা একটা, রাইট? এটা থিটা, তার মানে এটা টি ওয়ান কস থিটা, কারেক্ট? সিমিলারলি এটাও যদি 37 ডিগ্রি বলে দেয় তার মানে এইটাও হবে টি টু কস থিটা, তাই না বলো? হ্যাঁ ওকে। আর এইদিকে কি বলতো, টি টু সাইন থিটা,
এটা টি টু সাইন থিটা, সরি টি ওয়ান সাইন থিটা। অর্ক বোঝা যাচ্ছে? তাহলে বলো তো আমি লিখতে পারি টি ওয়ান সাইন থিটা ইকুয়াল টু টি টু কস থিটা। দেখো এটা এটা কেটে দিচ্ছি, টি ওয়ান ইকুয়াল টু টি টু। তোমরা এটা লামিস থিওরেম দিয়েও করতে পারো। এবারে আরেকবার বলো। ওহো সরি, কি করছি, সবে ঘুম থেকে উঠলাম তো মাথাটা কাজ করছে না। আচ্ছা আজকের দিনটা আমার খুব হেকটিক থাকে, এর আগে তিনটে ক্লাস ছিল, তিনটে না সাড়ে তিনটে মতো, তা না। আচ্ছা দেখো কি জানো, এটা টি টু সাইন থিটা। দেখো এই যে এইটা আর এইটাকে ইকুয়েট করছি, কেন এই বডিটা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে না, তাহলে সাইন থিটা সাইন থিটা কেটে দিলে আমার আসে টি ওয়ান ইকুয়াল টু টি টু, কোনো ডাউট আছে? নেই। এবারে দেখো এম জি ইকুয়াল টু টি ওয়ান কস থিটা প্লাস টি টু কস থিটা। এবার দেখো টি ওয়ান আর টি টু যদি সেম হয় তুমি এখানে লিখতে পারো টু টি ওয়ান কস থিটা এম জি, রাইট? তাহলে টি ওয়ান এর ভ্যালু কত হবে বলো? টি ওয়ান এর ভ্যালু এই যে ফাইভ এম জি বাই এইট, একদম। ডাউট 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 বলো বলো বলো। আচ্ছা এইবারে এবারে মন দিয়ে শোনো প্রবলেমটা, মন দিয়ে শোনো প্রবলেমটা, খুব ফাস্ট প্রবলেমটা করব। দেখো আমার কাছে একটা ব্লক আছে, ঠিক, এই ব্লকটা হচ্ছে টু কেজি, রাইট? এটা গ্রাউন্ড, রাইট? এবার এই ব্লকটাকে এই ডিরেকশনে, এটা ধরো 53 ডিগ্রি। আচ্ছা এই যে শ্রেয়া, এরা দেখো 37 53, কস সাইন সাইন কস, এর যে কোনো ভ্যালু মুখে মুখে বলতে পারছে। তার কারণ হচ্ছে এরা ট্রিগোনোমেট্রিতে পিএইচডি করে ফেলেছে, ঠিক আছে? এটা ভাবার দরকার নেই। এই যে 37 বা 53 এই যে ভ্যালুগুলো, এটা পাইথাগোরাস ট্রিপলেট থেকে আসে, তুমি কি জানো এটা? আচ্ছা কোনো ব্যাপার না, আমি তোমাকে যে ফোল্ডারটা শেয়ার করেছি কাল থেকে সেই ফোল্ডারটা দেখা শুরু করবে। সেই ফোল্ডারের প্রথম লেকচারটা হচ্ছে, প্রথম যেটা দেখবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টুল ওয়ান, তারপরে তুমি ম্যাথমেটিক্যাল টুল টু দেখবে, তারপরে কাইনামেটিক্সটা দেখা শুরু করবে। ম্যাথমেটিক্যাল টুল ওয়ানেই আমি এগুলো বলেছি, ওকে? ম্যাথমেটিক্যাল টুল ওয়ানেই আমি এগুলো বলেছি, তুমি দরকার হলে আমাদের রূপকথার থেকে ফান্ডা নিতে পারো যে কিভাবে কি দেখবো, ওকে? সেই জন্যই ওরা এই কস 37 বা সাইন 37 কস 53 সাইন 53 ভ্যালু ফটাফট বলে দিচ্ছে, তোমাকেও সেটা শিখতে হবে। এবারে তোমরা আমাকে একটা কথা বলো, এদিকে 20 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে, ঠিক, এইদিকে থার্টি সেভেন ডিগ্রিতে 50 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে, তাহলে বডিটা কোন দিকে মুভ করবে বলতে পারবে? লেফটে। আচ্ছা তার আগে আমাকে একটা কথা বলো তো, এই প্রবলেমটা তুমি এন বার করো, নর্মাল রিয়াকশন, এই প্রবলেমটা তুমি নর্মাল রিয়াকশন বার করো। নর্মাল রিয়াকশন, নো, আই নিড টু বি দ্য পারফেক্ট আনসার, ফাস্ট, প্রচুর সুন্দর সুন্দর জিনিস করতে হবে। আচ্ছা দেখো, হে ভগবান, এইটাও আমাকে করে দিতে হবে বন্ধুগণ, কমরেড, এ কি অবস্থা? অর্ক, অর্ণব, অর্ক, অর্ণব, কি অবস্থা? রূপকথা চিন্তা তো এসছে, মা
তুলে নাও। আচ্ছা দেখো এটা 20 তো, এইটা 53, তাহলে এই সরি এই ডিরেকশনে কত বলো তো? এটাকে যদি আমি ভেঙে নি বলো 16 আর 12, সেম ভাবে এইটা 30 আর এটা 40, কারেক্ট? কোনো ডাউট আছে? না। এবারে আমি যদি এই 2 কেজি ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই দিকে 20, এই দিকে n, এই দিকে 30, এই দিকে 16, হ্যালো এই দিকে 16, এই এইটা এসছে দেখো তো, হ্যালো। আচ্ছা ধরো বডিটা ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে না, ধরো 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 যদি বডিটা ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ না করে, তাহলে বলো তো ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন কত? জিরো। যদি ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন জিরো হয়, তাহলে আমার ফোর্স গুলোকে যদি ইকুয়েট করি, দেখো তো এন এর ভ্যালু কত বের হচ্ছে? নেগেটিভ। ইয়েস 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 নেগেটিভ, দ্যাট ইজ দা রিজন আই হ্যাভ গিভেন দিস প্রবলেম। দেখো 26 বের হচ্ছে, বের হচ্ছে না? হ্যাঁ। কেন কেন এন নেগেটিভ এর শেয়ার কি সিগনিফিকেন্স? মানে কন্টাক্টে নেই, কন্টাক্টে নেই। মন দিয়ে শোনো, যদি বডিটা, আরে বাবা যদি বডিটা কন্টাক্টে থাকে, তাহলে এন এর ভ্যালু কি হতে হবে? গ্রেটার দ্যান জিরো হতে হবে। ইভেন এন ইকুয়াল টু জিরো কিন্তু কন্টাক্টে নেই, আর এন ইকুয়াল টু নেগেটিভ মানে তো কথাই নেই, কন্টাক্টে নেই। আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি? হ্যাঁ বলো, বোঝাতে পেরেছি কি পারিনি? তাহলে যদি কন্টাক্টে নাই থাকে, তাহলে এই এনটা থাকবে না? গুড, তাহলে তোমরা বলো তো এই বডিটা 2 কেজি, ওপরে টোটাল কাজ করছে, ওপরে নেট ফোর্স কত কাজ করছে? ওপরে নেট ফোর্স এই দুটোর যোগ করলে কত হয়? 46, আর নিচে 20। তাহলে বলো তো বডিটা মুভ করছে কি করছে না? করছে। ইয়েস, কোন ডিরেকশনে? ওয়াই ডিরেকশনে। অ্যাক্সেলারেশন কত? 23। বলো অ্যাক্সেলারেশন 13। কোনো ডাউট আছে? না। ওকে, এক্স অ্যাক্সিস বরাবর আমার নরমাল রিঅ্যাকশনের কোনো লফড়া নেই। বলো কোনো, হ্যাঁ বলো স্যার, ওই সাইডের ফোর্স গুলো 28 হবে না? সাইডের ফোর্স গুলো মানে বলতে এই যে এইগুলো? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো করছি ভাই, এখন তো সেটাই করছি। এবার দেখো এ ওয়াই অ্যাক্সিস বরাবর এততে মুভ করছে, ঠিক? বলো ওয়াই অ্যাক্সিস বরাবর এততে মুভ করছে, এটা এ ওয়াই লিখছি। এবারে আমরা কি দেখতে পাচ্ছি? এই 2 কেজিতে এই দিকে কত ফোর্স কাজ করছে? 40। এই দিকে কত ফোর্স কাজ করছে? 12, ঠিক? আচ্ছা এই 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 যেটা বললাম যে এক্স অ্যাক্সিস বরাবর তো নরমাল রিঅ্যাকশনের কোনো গল্প নেই, রাইট? যদি নরমাল রিঅ্যাকশনের কোনো গল্প না থাকে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর নেট ফোর্স কত বলতো? এক্স অ্যাক্সিস বরাবর 28, তার মানে এক্স কত? একবারে লিখে দিচ্ছি ভাই, 14 মিটার পার সেকেন্ড, ঠিক? হ্যাঁ ঠিক। তার মানে ঘটনাটা কি ঘটছে বলতো? বডিটা এই ডিরেকশনে অ্যাক্সেলারেশন 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ডিরেকশনে অ্যাক্সেলারেশন 13 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা যদি এর রেজাল্টেন্ট হয়, স্যার 14 টা উল্টো দিকে দিলেন না? ওহো কি করছি, হ্যাঁ তুমি ঠিক বলেছো ডিয়ার। এই যে 14 টা এই ডিরেকশনে, এই যে এইদিকে এই এইদিকে নেট ফোর্স বেশি, তার মানে এইদিকে 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার, শ্রেয়া বুঝতে পারছো? 13 মিটার পার সেকেন্ড স্কোয়ার, শ্রেয়া বুঝতে পারছো? আমি জানি প্রথম প্রথম একটু প্রবলেম হবে, আস্তে আস্তে সড়গড় হয়ে যাবে, দেখো রাইট? তাহলে বডিটা কোন দিকে মুভ করবে বুঝতে পারছো? হ্যালো, এরকম একটা ডিরেকশনে মুভ করবে না? হ্যাঁ ঠিক ঠিক। ওকে, তার মানে এই প্রবলেমটা করার জন্য আমি তোমাদের বেসিক্যালি এই এনটা যে নেগেটিভ আসছে এইটাতে আমি স্ট্রেস দিতে চেয়েছিলাম, এনটা যে নেগেটিভ আসছে এইটাতে আমি স্ট্রেস দিতে চেয়েছিলাম। ওকে আচ্ছা, এবারে একটু ফাস্ট এবারে করছি, মন দিয়ে দেখবে। এটা 2 কেজি, রাইট? এটা 4 কেজি, এই ডিরেকশনে 50 নিউটন, আর এই ডিরেকশনে 10 নিউটন ফোর্স কাজ করছে।
তাহলে এখানে টেনশন কত ক্রিয়েট হয়েছে বার করতে বলেছে, এখানে টেনশন কত ক্রিয়েট হয়েছে বার করতে বলেছে। স্যার সিস্টেমটা তো ইকুইলিব্রিয়ামে নেই তো। কোনটা সিস্টেমটা? সেটা তোমরা বলো, সেটা তোমাকে বলতে হবে। একটু ফাস্ট ডিয়ার, একটু ফাস্ট। আচ্ছা দেখো আমি করছি, মন দিয়ে শোনো, এখানে ফ্রিকশন নেই, এখানে যে টেনশনটা সরি স্ট্রিংটা সেটা মাস লেস, তাই তো? তাহলে ভেবে দেখো আমি যদি এইটাকে একটা সিস্টেম ধরি, এই যে এই দুটোকে নিয়ে, আরেকবার বলো, 80/6 হতে পারে, হতে পারে 80/6 বললে, হ্যাঁ 80/6। আচ্ছা আমি দেখছি ফ্রিকশন লেস, সবাই দেখো 40/6 হবে টেনশন, ঠিক আছে দেখছি দেখছি, ক্যালকুলেট করতে হবে। দেখো ভেবে দেখো এই দুটোকে আমি একসাথে সিস্টেম ধরতে পারি, হ্যাঁ বলো তো, এই সিস্টেমটাকে যদি ধরি এরকম, রূপ কথা বোঝা যাচ্ছে ডিয়ার? হ্যাঁ স্যার। বলতো এই সিস্টেমের টোটাল মাস কত? 6 কেজি, এই ডিরেকশনে কত? 50 মিটার, সরি এই ডিরেকশনে ফোর্স 50 নিউটন, এই ডিরেকশনে ফোর্স 10 নিউটন। তাহলে বলতো এই সিস্টেমটা কোন দিকে মুভ করছে? রাইট দিকে। অ্যাক্সেলারেশন কত? 50 - 10/6 কত আসছে? 20, বলো 20/3। কোনো ডাউট আছে? এই যে অ্যাক্সেলারেশন 20/3 মানে কি, এই অ্যাক্সেলারেশন 20/3 মানে হচ্ছে এই সিস্টেমের অ্যাক্সেলারেশন, এই সিস্টেমের অ্যাক্সেলারেশন মানে এই সিস্টেমের মধ্যে যা যা আছে সবার অ্যাক্সেলারেশন। বলতো 4 কেজির অ্যাক্সেলারেশন কত? 20/3 ডান দিকে। এই স্ট্রিংটার অ্যাক্সেলারেশন কত? 20/3 ডান দিকে। এইটার 2 কেজির অ্যাক্সেলারেশন কত? 20/3 ডান দিকে। ইনফ্যাক্ট আমি যে এই সিস্টেমটা ক্যালকুলেট করেছি, এই সিস্টেমটা ইনফ্যাক্ট এই সিস্টেমটাকে কনসিডার করেছি, এই সিস্টেমটা কনসিডার করার সময় একটা জিনিস আমি মাথায় রেখেছি, সেটা হচ্ছে এই সিস্টেমের একটা জিনিস কমন কি, এই সিস্টেমের যে কটা এলিমেন্ট সবার অ্যাক্সেলারেশন সেম। আমি কি এইটাকে একটা সিস্টেম নিতে পারতাম? দেখো এই যে 2 কেজি, এই যে স্ট্রিং আর 4 কেজি আর তার সাথে সাথে গ্রাউন্ড নিতে পারতাম? পারতাম না। কেন? গ্রাউন্ডের অ্যাক্সেলারেশন কি তোমার আর স্ট্রিং এর অ্যাক্সেলারেশন সেম? গ্রাউন্ড কি মুভ করছে? না। তাহলে আমি সিস্টেম নিতে পারতাম না। একটা আইডিয়া এলো, আমরা সিস্টেম যখন চুজ করব তখন আমার কি প্যারামিটারটা মাথায় রাখতে হবে, যে ওই সিস্টেমের যে এলিমেন্ট গুলো আছে তাদের একটা কমন প্যারামিটার থাকতে হবে। হ্যাঁ এখানে অ্যাক্সেলারেশন যখন আমরা অন্য কোন চ্যাপ্টারে গিয়ে করব, ধরো ইলাস্টিসিটিতে গিয়ে করলাম, সেখানে যেটা নিয়ে আমরা ডিসকাস করছি বা যেটা আমাদের ইন্টারেস্ট সেইটা, আমি কি বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ ওকে, আচ্ছা তাহলে বলো এই প্রতিটা জিনিসের অ্যাক্সেলারেশন কি 20/3? ইয়েস অফ কোর্স। এবারে আমি 4 কেজি ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, এইদিকে 50 রাইট, এইদিকে টেনশন, আমি কি বলেছি টেনশন অ্যাওয়ে ফ্রম কাজ করে, এবং এই পুরো জিনিসটা ডান দিকে 20/3 তে মুভ করছে। তাহলে আমি কজ এফেক্ট রিলেশনশিপ নিউটনস ল লিখছি, 50 - t মাস ইনটু 20/3, এখান থেকে টি এর ভ্যালু কত আসছে সেটাই আনসার। কত আসছে বলো, এখান থেকে টি এর ভ্যালু কত আসছে বলো, হোয়াটএভার বলো টি এর ভ্যালু কত আসছে? 70/3 আসছে। এটা কি আমাদের আনসারে এসেছিল? না স্যার, 140/6 বলেছিলাম আমি। ওকে ফাইন, ইটস ওকে, যাদের আনসার মিলে গেছে ইটস প্রিটি ওকে। তোমরা কি কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার একটা কথা বলো, স্ট্রিংটা মাসলেস? হ্যাঁ স্ট্রিংটা মাসলেস, মাসলেস। প্রতিটা জায়গায় কি টেনশন সেম? হ্যাঁ সেম। যদি প্রতিটা জায়গায় টেনশন সেম হয় তাহলে এখানে 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 সেম, তাহলে এইখানেও তো সেম, তাই না? হ্যাঁ। তাহলে 2 কেজি ব্লকের আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এইদিকে কত 2 কেজির?
10 নিউটন, এটার 2 কেজি, এইদিকে টেনশন আমি জানি না, আমি ধরলাম টি লিখলাম, আচ্ছা টি ওয়ানই লিখলাম, টি ওয়ান বলতো এই টোটালটা ডান দিকে কততে মুভ করছে? 20/3, তার মানে আমি লিখতে পারি টি ওয়ান মাইনাস 10 ইকুয়াল টু 2×20/3, এখান থেকে টি ওয়ান এর ভ্যালু বলতো কত আসছে? 70/3 আসছে, ম্যাগনিটিউড মিলেছে, ম্যাগনিটিউড মিলেছে, বোঝাতে পেরেছি? তোমরা বইতে দেখবে কোন কোন বইতে এইরকম টেনশনটা যখন দেওয়া থাকে না, টেনশন, তখন এইরকম আর এইরকম দুটো অ্যারো দেওয়া থাকে, এটা মানে হচ্ছে এই টেনশন মানে এই স্ট্রিংটা একদম টাইট আছে, এই স্ট্রিংটা একদম টাইট আছে। ফ্রেন্ড লোক ওই ডাউট হ্যাঁ এগোতে পারি? এবার আমরা একটা প্রবলেম করব যেটাতে আমরা টেনশন আছে এবং সরি মাস আছে এরকম একটা স্ট্রিং নিয়ে কাজ করব। ভেবে দেখো মাস আছে এরকম একটা স্ট্রিং, এমন কোন হাতি ঘোড়া না, বেসিক কনসেপ্ট সেম, কি কনসেপ্ট সেটা শোনো, প্রবলেমটা দেখো। শ্রেয়া বুঝতে পারছো ডিয়ার? আচ্ছা এটা ধরো 2 কেজি, এটা 4 কেজি, ওকে, এইদিকে আমি 2 নিউটন ফোর্স দিয়েছি, এগুলো সব ফ্রিকশনলেস, যতক্ষণ না আমি বলে দেবো ফ্রিকশন আছে ততক্ষণ ফ্রিকশনলেস, যতক্ষণ না ফ্রিকশন চ্যাপ্টার করছি ততক্ষণ ফ্রিকশনলেস, ওকে। এদিকে আমি দিয়েছি 20 নিউটন, এবার মন দিয়ে শোনো, সরি মন দিয়ে শোনো, সেটা হচ্ছে আমার এরকম একটা স্ট্রিং দিয়ে দিয়েছে, এই যে যে এরকম একটা স্ট্রিং দিয়ে দিয়েছে, ঠিক, এই স্ট্রিংটার টোটাল লেন্থ হচ্ছে 6 মিটার, আর এই স্ট্রিংটার মাস পার ইউনিট লেন্থ বলে দিয়েছে, মাস পার ইউনিট লেন্থ বলে দিয়েছে 1 কেজি পার মিটার, কি বললাম 1 কেজি পার মিটার, বোঝাতে পেরেছি? হ্যালো, আমাকে দুটো জায়গাতে টেনশন বার করতে বলেছে, একটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট আর একটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, রাইট, 1 নম্বর পয়েন্ট এখান থেকে 2 মিটার দূরে, আর আর একটা 2 নম্বর পয়েন্ট এখান থেকে 2 মিটার দূরে, আমাকে টেনশন বার করতে বলেছে, হ্যালো আমাকে টেনশন বার করতে বলেছে, কি করে করব, কি করে করব বলতো? এখানেও তো 6 কেজি ধরে, তারপরে ভেবে দেখো এরা যদি চলে, মন দিয়ে শোনো, এরা যদি একসাথে মুভ করে তাহলে টেনশনটা টান টান থাকবে, হ্যাঁ টেনশনটা টান টান থাকবে, অ্যাবসলিউটলি রাইট। ভেবে দেখো টেনশনটা যদি টান টান না থাকে তাহলে এরা কি একসাথে চলতে পারবে? না, ভেবে দেখো টেনশন যদি তার মানে দড়িটা যদি একসাথে না থাকে মানে টান টান না থাকে তাহলে একসাথে চলতে পারবে? যেমন আমি তোমাদের একটা ছোট্ট ঘটনা বলি, দেখো কি হচ্ছে, এটা ধরো M1, এটা ধরো M2, মন দিয়ে শুনবে, এটা আবার পরেও বলবো, এখানে ধরো টেনশন কাজ করছে, মন দিয়ে শুনবে, এইটার ধরো V1 ভেলোসিটি, এইটার V2 ভেলোসিটি, সেম ভাবে এটার অ্যাক্সেলারেশন A1, এটার অ্যাক্সেলারেশন A2, মন দিয়ে শুনবে, বলো দেখি অ্যাক্সেলারেশন বা ভেলোসিটি যে কোনো একটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি, বলো দেখি A1 এর অ্যাক্সেলারেশন যদি A2 না, প্রথমে বলো দেখি A2 এর অ্যাক্সেলারেশন A1 এর থেকে বেশি, কি হবে? আহা, A2 এর অ্যাক্সেলারেশন A1 এর থেকে বেশি, কি হবে? বাঁদিকে মুভ করবে, না 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 মন দিয়ে শোনো, ধরো এরা দুজনেই এইদিকে মুভ করছে, ধরো এদিকে মুভ করছিল, ধরো তাহলে কি হবে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে একটা সার্টেন টাইমে এই M1টা বেশি এগোবে না M2টা বেশি এগোবে? M1 বলো, ওহো সরি, সার্টেন টাইমে দুটোই ধরো জিরো ভেলোসিটি নিয়ে মুভ করা শুরু করেছে, তাহলে M1 বেশি হবে না এগোবে না M2 বেশি এগোবে? M2 বেশি এগোবে, তাহলে ভেবে দেখো এইখানে যদি অরিজিনালি M1 আর M2 এর মধ্যে ডিসটেন্স ধরো 1 মিটার, তার মানে স্ট্রিংটারও লেন্থ 1 মিটার ধরো, এবার ধরো এরকম যদি হয়, এরকম যদি হয় M2টা বেশি এগিয়েছে, তাহলে বলো তো এদের মধ্যে ডিসটেন্স 1 মিটার থাকবে? তাহলে স্ট্রিংটা স্ল্যাক হয়ে যাবে না টাইট থাকবে? স্ল্যাক হয়ে যাবে, বোঝাতে পেরেছি? হ্যাঁ। এবার সেকেন্ডটা মূল লক্ষ্য করো, সেকেন্ডটা, সেকেন্ডটা হচ্ছে
a1 বেশি greater than a2 তাহলে কি হবে বলতো? এই দুটোর মধ্যে তখন ডিসটেন্স 1 মিটার হবে না 1 মিটারের বেশি হবে? বেশি। দেখো a1 টা বেশি, a1 টা বেশি মুভ করেছে, যদি 1 মিটারের বেশি হয় তাহলে স্ট্রিংটা এই অবস্থায় থাকবে না, ছিঁড়ে যাবে, ইনএক্সটেন্সিবল বলেছি তো, ও ইয়ে তোমার এক্সটেন্ড করতে পারবে না, বলো ছিঁড়ে যাবে কি যাবে না? যাবে। যাবে। তাহলে এর কাছে কি অপশন আছে যে টাইট অবস্থায় একসাথে মুভ করবে? কোনো ডাউট আছে? তার মানে দুটোর ভেলোসিটি সেম হতে হবে, দুটোর ভেলোসিটি সেম হতে হবে, আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? বলো দুটোর ভেলোসিটি সেম হতে হবে, বোঝাতে পেরেছি? এবারে তার মানে আমি এইভাবে বলতে পারি যদি একসাথে চলে তাহলে অ্যাক্সেলারেশন সেম হতে হবে দুটো মাসের, যদি একসাথে চলে, এবং যদি একসাথে চলে তাহলে দড়িটা বা স্ট্রিংটা টাইট থাকতে হবে, বলো দড়িটা বা স্ট্রিংটা টাইট থাকতে হবে, কি হবে না? হ্যালো, ওকে, যদি সেটা হয় তাহলে আমি এইটাকে একটা সিস্টেম ধরছি, এইটাকে একটা সিস্টেম ধরছি, যদি আমি এইটাকে সিস্টেম ধরি, সিস্টেমের মাস কত বলো? সিস্টেমের মাস কত বলো? 12। দেখো 6 4 2 12 kg, এখানে স্ট্রিংটাও তো নিতে হবে, রূপকথা লিখেছে টেনশন টেনশন 1 8 নিউটন, আমি ক্যালকুলেট করে নি ডিয়ার, আমি একটু ক্যালকুলেট করে নি, তুমি হয়তো ঠিকই করেছো। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেট করে নি দেখি। আচ্ছা এই দিকে কত ফোর্স কাজ করছে? 20, এই যে এই দিকে কত ফোর্স কাজ করছে? 2 নিউটন। তাহলে অ্যাক্সেলারেশন কত? 20 - 2/12 কত আসছে? 3/4 m/s² এই অ্যাক্সেলারেশনটা কার? এই অ্যাক্সেলারেশনটা কার? স্ট্রিং এর। এই অ্যাক্সেলারেশনটা মাসের সবার, তাই না? বলো ও সরি আমি ভুল লিখেছি, এটা অ্যাকচুয়ালি 18/12, তাই না? 18/12, 18/12 করলে কত হয়? 3/2, ঠিক, একদম ঠিক দিয়া। হ্যাঁ ক্যালকুলেট করছি, মন দিয়ে শোনো, আমি এইখান থেকে সিস্টেমটাকে আলাদা করছি, মানে মন দিয়ে শোনো, এই 4 kg এর সাথে এই 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 কত মিটার, এটা 2 মিটার, এই যে 2 মিটার, এইটাকে আমি একসাথে লাগিয়ে দিচ্ছি, তার মানে এইটা 4 kg, ঠিক, আর এইটা কত বলতো? এটাও 2 kg না? হ্যাঁ রাইট। এইবার আমি বলছি এইখানে ধরো, এটাকে আমি কোন পয়েন্ট বলেছি? 1, এই ডিরেকশনে T1, কারণ অ্যাওয়ে কন্ট্যাক্ট পয়েন্ট থেকে অ্যাওয়ে লাগে, রাইট, আর এই ডিরেকশনে কত ফোর্স কাজ করছে? 20। এবার এই পুরো জিনিসটা ডান দিকে 2/3 m/s² দূর, ঘুমের রেশ এখনো কাটেনি, 3/2 m/s² মুভ করছে। হ্যাঁ ওকে, এবারে তোমরা আমাকে বলো তো কি লিখবো? 20 - T1 = মাস কত? 6 × 3/2। এবার বলো T1 এর ভ্যালু কত, কত আসছে? 11 বলো। 11 only 11 11 যাদের এটা এসছে, অ্যাবসলিউটলি ফাইন এসছে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ওকে এবার বলো তো T2, আচ্ছা T2 এর জন্য আমি এই 2 কেজির ব্লকটাকে নেব, তুমি 4 কেজির ব্লকটাকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি এখান থেকে কেটেছি, যদি এখান থেকে কাটি তাহলে ভেবে দেখো তো, এইটা আমার 2 কেজি, এইখান থেকে এইটুকু ডিসটেন্স কত? 2 মিটার, তার মানে মাস কত? 2 কেজি। আচ্ছা তোমরা সবাই বুঝতে পারছো তো কেন 2 কেজি? আরে মাস পার ইউনিট লেন বলে দিয়েছে 1 kg/m, তার মানে এক পার মিটার 1 কেজি, 2 মিটার হলে 2 কেজি, ঠিক। এবার এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো, এইদিকে T2,
এইদিকে কত বলেছে টু না? এবার বলো পুরো সিস্টেমটা কোন দিকে মুভ করছে? কততে? থ্রি বাই টু তে। তাহলে আমি কি লিখতে পারি? টি টু মাইনাস টু ইকুয়াল টু ফোর ইন্টু থ্রি বাই টু। আনসার কত আসছে? টি টু, রাইট? তোমরা টু কেজি দিয়েও বার করতে পারতে, আবার টি টু ফোর কেজি দিয়েও বার করতে পারতে। আমি কি বোঝাতে পেরেছি? কোন ডাউট থাকলে বলো। মানে তাহলে সেই ক্ষেত্রে তো ওই যেটা আমি 2 মিটারের থেকে স্ট্রিং এর লেন্থটা ধরেছি, হ্যাঁ, তার আগে 2 মিটার থেকে ধরতে হবে, রাইট? অ্যাকর্ডিংলি তুমি লেন্থ অফ দা ইয়ে নেবে, স্ট্রিং নেবে অ্যাকর্ডিংলি। হ্যালো, এই প্রবলেমটা করানোর একটা পারপাস আছে। কি পারপাস? টি ওয়ান টি টু সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট কেন? মাস আছে বলে। হ্যাঁ, ভেবে দেখো, মাস আছে বলে। আমি কি বোঝাতে পারলাম? যদি বোঝাতে পারি, তোমাদের যদি এইটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমি এখন যে প্রবলেমটা দেব সেটা তোমরা করে আমাকে চ্যাট বক্সে আনসারটা বলবে। প্রবলেমটা দেখো, ভয় পাবে না, কনসেপ্ট জানো তোমরা, তিনটে ব্লক আছে, কোনো ভয়ের কোনো কারণই নেই। এইদিকে 10 নিউটন, ঠিক এইদিকে 40 নিউটন, এইদিকে একটা স্ট্রিং যুক্ত আছে, সেটা মাসলেস, এইদিকে একটা স্ট্রিং যুক্ত আছে, এটা মাস আছে, ঠিক আছে? এটা হচ্ছে 2 মিটার লেন্থ। কি বললাম? 2 মিটার লেন্থ। ওকে, একটু ভাবতে দাও, এর ডেটা গুলো একটু ম্যাটার করবে ডিয়ার, ঠিক আছে? 2 মিটার লেন্থ আর 0.5 কেজি পার মিটার। কি বললাম? 0.5 কেজি পার মিটার হচ্ছে তোমার মাস পার ইউনিট লেন্থ, ঠিক? এবারে ঠিক এর মিড পয়েন্টে টেনশন কত? ঠিকের মিড পয়েন্টে টেনশন কত? একদম প্রপার টাইপের ডেটা আসবে, তোমরা আমাকে চ্যাট বক্সে লিখে দেবে। ওহো, সরি সরি সরি, 1 কেজি, 2 কেজি, 1 কেজি, ফাস্ট, সোমবার থেকে বুধবার রাতে শিফট করালে সৌমাল্যরই প্রবলেম হবে, আর সৌমাল্য আমার এক্স রে অপারেশন রেগুলারলি করে, ঠিক আছে? তোমায় জানিয়ে রাখলাম, এবার দেখো কি করা যায়, আমার মনে হয় আর কিছু করা যাবে। I got one answer. Not sure exactly. 6-4. I don't think. No. I got 2 answers, but কোনো আনসারই আমার সাথে মেলেনি। বাকিদের, বাকিরা, বাকিরা পাঠাও, বাকিরা একটু ফাস্ট ক্যালকুলেশন করতে হবে।
No, I got another answer. But which is jeta amar sathe milche na. Ami ei problem ta mukhe mukhe korbo. Arnob, Shreya, Orko. Sir, 19 হবে না বলতো? I'm not sure. আচ্ছা, আমি 19 আছে, 16 টা ভুল করে পাইছি. ওকে, ফাইন. ওয়েল, ফাইন ফাইন. লেটস সি, I got another answer from Orko, যেটা আমার সাথে ম্যাচ করছে না. I don't know where I have done the mistake. Maybe it's my mistake. 1 2 1. হ্যাঁ, সবই তো ঠিক আছে. 2 মিটার মিড পয়েন্টে 0.5 kg per meter. ওকে ওকে, শ্রেয়া 25. আচ্ছা ঠিক আছে, আমি এবার ট্রাই প্রবলেমটা করি. বলো তো সিস্টেমটা টোটাল মাস কত? 5. নেট ফোর্স কত ডান দিকে? 30. অ্যাক্সেলারেশন কত ডান দিকে? 6. রাইট. এবারে ইটস বেটার যে এই এই 1 কেজিটাকে নেওয়া. এটা হচ্ছে 1 কেজি, ঠিক? এটা হচ্ছে 1 কেজি. এইটুকুর কত কেজি হবে? 0.5. টোটাল কত কেজি? 1.5 কেজি. এই দিকে ধরলাম টি টেনশন, এই দিকে 10 নিউটন. তার মানে টি মাইনাস 10 ইকুয়াল টু 1.5 × 6. টি এর ভ্যালু কত আসছে? 19. ওকে ঠিক, একদম ঠিক. কোনো ডাউট আছে? ওকে, যেই আমি বললাম 19 হবে না, অমনি শুরু করে দিয়েছে যে অন্যান্য ইয়েগুলো দেখা. শ্রেয়া বুঝতে পেরেছো? ঋষিকা, ভেরি গুড. বাট আমাদের কনফিডেন্সটা বাড়াতে হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এসছে সবার. অর্ণব, আই এম নট গেটিং এনি আনসার ফ্রম ইউ. অর্ণব বুঝতে পারছো? আচ্ছা ওকে 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 ঠিক আছে. এইটা যদি তোমাদের প্রবলেমটা, এগুলো কি আমরা বুঝতে পেরেছি বলো? হ্যালো. আচ্ছা এবার তোমাদের আমি একটা প্রবলেম দিচ্ছি. এই প্রবলেমটা এই একই কনসেপ্টের প্রবলেম, কিন্তু কনসেপ্টটা একই. দেখো মন দিয়ে শোনো. এখানে আমার একটা 3 কেজির ব্লক আছে, একদম সেম কনসেপ্ট, কিন্তু 3 কেজির ব্লক আছে. এই 3 কেজির ব্লকে এইদিকে 32 নিউটন, আর এইদিকে 20 নিউটন ফোর্স কাজ করছে, ঠিক? এবারে বলেছে, মন দিয়ে শোনো, আমি যদি এই বডিটা, এই এটা একটা ধরো ব্লক অফ উড, তারপরে পুরো বডিটা ডান দিকে মুভ করবে বা বাদিকে মুভ করবে, কোনো একটা দিকে মুভ করবে, করবে তো? এবার আমি এই বডিটাকে একটা আরবিটারি পার্টে ভেঙে নিচ্ছি. এটা এ পার্ট, এটা বি পার্ট. ওকে, এটা এ পার্ট, এটা বি পার্ট. এটা 2:1, মানে এইটা যদি 2:1 এ এ আর বি পার্টে ভাঙা. এবার আমাকে বার করতে বলেছে ফোর্স এ বি, মানে হচ্ছে অন এ বাই বি. কি বললাম? ফোর্স অন এ বাই বি, এটা আমায় বার করতে বলেছে. কি করে করব বলো তো প্রবলেমটা? স্যার বলো, যদি মানে দুটোকে সেপারেট করে দিই তাহলে একটা আরেকটার উপরে ফোর্স মানে কাজ করবে কি করে? আমি তো সেপারেট করছি না ডিয়ার. ও, আমি বললাম ইমাজিনারি দুটো পার্টে আমি ভেঙে নিচ্ছি এ আর বি, ইমাজিনারি, হুইচ ইজ আই এম নট সেপারেটেড. ওকে,
মাইনাস কেন হবে? আচ্ছা, যারা করতে পেরেছো পেরেছো, যারা পারোনি আমি তাদেরকে, যারা পেরেছো তাদেরকেও এই কনসেপ্ট আমি একটু বলতে চাই। দেখো তোমরা করেছো, একদম ঠিক করেছো। দেখো মন দিয়ে শুনবে সবাই এই প্রবলেমটা একটু দেখো, সবাই এই প্রবলেমটা একটু দেখো। সেটা হচ্ছে এই ব্লকটাকে যদি আমি থ্রি ডিতে ড্র করি তাহলে ব্লকটা এরকম দেখতে হবে না? দাঁড়া, দূর উফ, বলো থ্রি ডিতে ড্র করলে এরকম দেখতে হবে না? এবার মন দিয়ে শোনো, এটা যদি উডেন ব্লক হয়, উডেন ব্লক, উডেন ব্লক, তার মানে আমি ধরো মাঝখান থেকে একটা দাগ দিয়েছি, দিতেই পারি। এবার এই উডেন ব্লকে ধরো আমি এই দিক থেকে যদি ফোর্স দিই, আর এই দিক থেকে যদি ফোর্স দিই, তাহলে এই উডেন ব্লকটা যেদিকে ফোর্সটা বেশি সেই দিকে মুভ করা শুরু করবে কি করবে না? করবে। এবার বলতো এইখানে যদি আমি একটা আরবিটারি এরকম লেয়ার ভাবি, এই যে এই যে এইটা লেয়ার, আরবিটারি লেয়ার, বলতো এই আরবিটারি লেয়ারে কত ফোর্স কাজ করছে? আচ্ছা তার আগে বলো, মন দিয়ে শোনো, তার আগে বলো, এই যে ধরো এখানে আমি একটা এফ ফোর্স দিয়েছি, এই ফোর্সটা কি ফার্স্ট লেয়ারে কাজ করছে বলো? হ্যাঁ। আচ্ছা ঠিক তার পেছনের লেয়ারটা, ঠিক তার পেছনের লেয়ারটা, দেখো ঠিক তার পেছনের লেয়ারটা যদি এই মানে উডেন ব্লকটা মুভ করে তাহলে তার পেছনের লেয়ারটাও তো মুভ করছে, তাই না? তাহলে সেই পেছনের লেয়ারটাকে কি এই ফোর্সটা কাজ, এই ফোর্সটা আমি দিয়েছি, জাস্ট পেছনের লেয়ারটা এই ফোর্সটা দিয়েছি, দিনি দিয়েছে কি দিনি? না। বলো তো পেছনের লেয়ারটা কেন এর সাথে সাথে মুভ করছে? তার কারণ বলো বলো বলো, শুনতে পাচ্ছি না, একজন করে বলো। সামনের লেয়ারটা ওই পেছনের লেয়ারটার উপর ফোর্স এক্সার্ট করে। রাইট রাইট রাইট, মানে ভেবে দেখো এর যে মলিকিউল বা এর যে পার্টিকেল গুলো একে অপরের সাথে বন্ডিং এ যুক্ত না, বলো বন্ডিং দিয়ে যুক্ত না, সেই বন্ডিং এর ফলে যে কি বলে যে টেনশনটা কাজ হচ্ছে, মানে যে বন্ডিং এর ফলে যে টেনশনটা রয়েছে সেই টেনশনটাই একে এগিয়ে নিচ্ছে না এই পরের লেয়ারটাকে? মানে আমি বলতে চাইছি পরের লেয়ারটা থেকে আমি কোনোভাবে এফ ফোর্স দিয়েছি, দিনি, আমি এই ফার্স্ট লেয়ারটাকে এফ ফোর্স দিয়েছি, তারপরের লেয়ারটাকে কি আমি এফ ফোর্স দিয়েছি, দিনি, আমি কি বুঝতে পারছি? তার মানে তারপরের লেয়ারটা কেন কাজ করছে? এই বন্ডিং এর জন্য যে টেনশনটা ক্রিয়েট হয়েছে সেই টেনশনটা একে নিয়ে যাচ্ছে না, কি বোঝাতে পারছি? আমি উল্টো ভাবে বলি, আটার দলা, আটার দলা, বাড়িতে মা যখন রুটি বানান সেই আটার দলাটা এরকম হয় না? হ্যালো বলো, হয় না? এবার ধরো এই দিক থেকে আর এই দিক থেকে কেউ যদি টানে তাহলে এটা কি হবে, খুলে বেরিয়ে আসবে না? হ্যালো, কেন খুলে বেরিয়ে আসবে? কারণ মন দিয়ে শুনবে, এইখানে যে এদের মধ্যে যে টেনশনটা কাজ করে, যে যে ওকে বাইন্ড করে রাখে, বেসিক্যালি আমার স্ট্রিং এ তো তাই হয়, স্ট্রিং এ তো এই টেনশনটা বাইন্ড করে রাখে, তাই না? এই এই পোরশনটা এই পোরশনটা সেটাই তো টেনশন। দেখো এখানে যেটা বাইন্ড করে রাখে সেটা অনেক লুজলি বাউন্ডেড, সেই জন্য এটা ছিঁড়ে গেছে বা খুলে গেছে, যাই বলো, আমি কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। সেম এই সেম এই যে টেনশনটা যেটা এখানে সেটা তো এই রিজিড মানে এই ব্লকটাতেও কাজ করছে, হচ্ছে না? তার মানে সেই ব্লকটাতে এই যে এই ফোর্সটা যেটা বাইন্ড করে রেখেছে বা যে টেনশনটা সেটা অনেক বেশি, সেই কারণে এটা ভেঙে যাচ্ছে না বা খুলে যাচ্ছে না, আমি কি বোঝাতে পারছি? তার মানে এই ব্লকটা হচ্ছে রিজিড বডি, আমি রিজিড বডি নিয়ে আসব, আর এইটা নন রিজিড বডি। রিজিড বডির প্রতিটা পার্টিকেলের অ্যাক্সেলারেশন বা ভেলোসিটি সেম, ভেবে দেখো ব্লকটা যদি মুভ করে ওপরের এই পার্টিকেলটা আর এই পার্টিকেলটার ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন সেম না? নন রিজিড বডির কিন্তু সেটা নয়, ভেবে দেখো দুটো ব্যাটা খুলে বেরিয়ে চলে গেছে, তোমরা কি বুঝতে পেরেছো কে একে টানছে? বেসিক্যালি কে একে টানছে, তার মানে আমি এইটাই করেছি, এইটাকে 2:1 এ ভাগ করে দিয়েছি, তার মানে এই লেয়ার, এই লেয়ার, এখানে একটা লেয়ার আছে, লেয়ারের এদিকে হচ্ছে এ পার্ট আর এদিকে হচ্ছে বি পার্ট, এটা আরবিটারি, তার মানে ভেবে দেখো বি পার্ট এই এ পার্টটাকে টেনে নিয়ে যাচ্ছে না, সেটাই হচ্ছে এই এফ এ বি, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এরপরে কিন্তু প্রবলেমটা ইজি, কিভাবে ইজি,
বলো এরপরে কিন্তু প্রবলেমটা ইজি, কিভাবে ইজি সেটা হচ্ছে বলো তো পার্টিকেলটার অ্যাক্সেলারেশন কত, কোন দিকে? ডান দিকে। 32 - 20/3 কত হচ্ছে? 4 মিটার পার সেকেন্ড ডান দিকে। এবার তুমি কি করেছো, এই এ আর বি কে ভেঙে নিয়েছো, এবার বলেছে ফোর্স অন এ বাই বি, কি বললাম? ফোর্স অন এ বাই বি, রাইট? সেটা হচ্ছে এই দিকে ফোর্সটা হবে না, ফোর্স অন এ বাই বি, রাইট? এইদিকে 20, তুমি উল্টো ধরেছো না? হ্যাঁ, না না না, নেমিংটা দেখো ডিয়ার, ফোর্স অন এ বাই বি দেখো, ঠিক? কারণ বি তো টানছে ওকে, বাই বি বাই বাই কথাটা লিখেছি, বলতো এইটুকু 2 কেজি না? হ্যাঁ। এবার তোমরা বলতে পারবে এই টোটালটা কত অ্যাক্সেলারেশনে মুভ করছে? 4। কোনো ডাউট আছে? না স্যার। তাহলে এখান থেকে আমার এফ এ বি কত আসছে? 28। তোমাকে যদি আমি এইটা বার করতে বলতাম, এফ বি এ বার করতে পারবে? করে দেখো। হ্যাঁ দেখো, করে দেখো, কত আসার কথা বলতো? সেম আসার কথা। আরে বাবা, ওই পয়েন্টে আমি যদি তোমাকে মানে ভেবে দেখো, এ পার্ট যদি বি পার্ট কে যে ফোর্সে টানছে, বি পার্ট ও এ পার্ট কে তো সেই ফোর্সেই টানতে হবে, কেন? অ্যাকশন রিয়াকশন পেয়ার, কেন অ্যাকশন রিয়াকশন পেয়ার বলো? ইয়েস অফ কোর্স ইট ইজ অ্যাকশন রিয়াকশন পেয়ার, ইয়েস অফ কোর্স ইট ইজ অ্যাকশন রিয়াকশন পেয়ার। কোনো ডাউট থাকলে তোমরা আমাকে আরামসে বলতে পারো, কোনো ডাউট থাকলে তোমরা আমাকে আরামসে বলতে পারো। বুঝেছো? এবার তোমরা আমাকে এফ বি এ বার করো তো, তোমরা এফ বি এ বার করতে পারবে, মানে আমাকে না জিজ্ঞেস করেও বার করতে পারবে, কারণ এফ বি এর ম্যাগনিটিউড 28 হবে। তোমরা একবার প্রুফ করে দেখো তো 28 আসছে কিনা, তোমরা একবার প্রুফ করে দেখো তো 28 আসছে কিনা। দেখতে পারো, কোনো আপত্তি নেই, বাট ইউ হ্যাভ টু ওয়াচ দা ভিডিও, ইউ হ্যাভ টু ওয়াচ দা ভিডিও, ঠিক? বলো ঠিক। আমি কি এগোবো একটু? আচ্ছা, এবারে একটু কনসেপচুয়াল জিনিসপত্র করব, ঠিক আছে? আবার আমি ইনক্লাইনেশন, ইনক্লাইনে পুলিতে জিনিসপত্রগুলো করব। আচ্ছা দেখো, ইনক্লাইন প্লেনে পরে করছি, ইজি জিনিস ওটা, আগে যেটা কনসেপচুয়াল সেটা একটু করে নিই। দেখো তো এই প্রবলেমটা দেখো। আচ্ছা তোমরা আমার, আমি যে পেসে এগোচ্ছি সেই পেসটা ঠিক আছে, নাকি পেস বাড়াবো না কমাবো? হ্যাঁ স্যার ঠিক আছে। গুড। দেখো ধরো এখানে একটা 2 কেজি ব্লক আছে, এটা একটা 4 কেজির ব্লক আছে, দূর বাবা, কোথাও কোনো ফ্রিকশন টিকশন কিচ্ছু নেই, তাহলে কি হবে বলো তো? এই 4 কেজির ব্লকটা নিচের দিকে পড়তে শুরু করবে না? হ্যাঁ। ওকে, আর 2 কেজি ব্লকটা উপর দিকে উঠতে শুরু করবে না? হ্যাঁ করবে তো? হ্যাঁ বলো। আচ্ছা যদিও করে, যদিও করে, তাহলে আমাকে বলতে পারবে যে এর অ্যাক্সেলারেশন যদি এ নিচের দিকে হয়, তাহলে এর অ্যাক্সেলারেশন এ উপর দিকে হবে কি হবে না? কেন, কেন স্ট্রিংটা টানটান আছে বলো? হ্যাঁ স্ট্রিংটা টানটান আছে, যদি স্ট্রিংটা টান, বলো বলো বলো, ঠিকই বলছো, বলো 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 বলো, স্ট্রিংটা টানটান আছে, তার মানে 4 কেজির ব্লক যদি নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে নামে, 2 কেজির ব্লক উপর দিকে এ অ্যাক্সেলারেশনে উঠতেই হবে, নইলে আইদার স্ট্রিংটা ছিঁড়ে যাবে অথবা স্ল্যাক হয়ে যাবে। বোঝাতে পেরেছি? যদি আমরা বুঝতে পারি তাহলে মন দিয়ে শোনো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এবারে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো, ফ্রি বডি ডায়াগ্রাম মন দিয়ে শুনবে।
4 কেজি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে 40 না চোখ বন্ধ করে আর ওপর দিকে টি, বলতো এখানে কটা টেনশন, এই কটা স্ট্রিং আছে? একটাই আছে, তাহলে একটা স্ট্রিং হলে সব জায়গায় টেনশন সেম, কারণ নাম্বার অফ স্ট্রিং ইকুয়াল টু নাম্বার অফ টেনশন। এবার বলো এই পুরো জিনিসটা কোন দিকে মুভ করছে? আচ্ছা সিমিলারলি তোমরা আমাকে এইটা বলো তো, 2 কেজি ওপর দিকে কত টি টেনশন, নিচের দিকে 20, টোটালটা কোন দিকে মুভ করছে? উপর দিকে। কোনো ডাউট আছে? না। এবারে কজ এফেক্ট রিলেশনশিপ, 40 মাইনাস টি ইকুয়াল টু 4 ইনটু এ, রাইট? টি মাইনাস 20 ইকুয়াল টু 2 ইনটু এ, কটা আননোন কটা ইকুয়েশন? দুটো আননোন, দুটো আননোন ইকুয়েশন। দেখো তো এটা আসছে কিনা, দেখো তো এটা আসছে কিনা, আসছে? হ্যালো স্যার, হ্যাঁ স্যার তাই আসছে। ওকে ওকে, আচ্ছা এটা যে দেখো, দেখো এরপরে জাস্ট মানে তোমাকে ক্যালকুলেশন করে এআরটি বার করতে হবে, এরপরে কি বললাম, এরপরে জাস্ট ক্যালকুলেশন করে এআরটি বার করতে হবে, ঠিক? আচ্ছা নেক্সট আমি যেটা করতে চাইছি সেটা শোনো, তোমরা আমাকে এইটা বলতে পারবে, একটা ইনক্লাইন প্লেন আছে 5 কেজি, একটা পুলি আছে এটাও 5 কেজি, রাইট? বলতো এই দুটো অ্যাঙ্গেল যদি সেম হয়ে যায় তাহলে বডিটা কি মুভ করবে? এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি সেম হয় বডিটা কি মুভ করবে? না, করবে না। কিন্তু এটা বলেছে 37 ডিগ্রি, এটা বলেছে 53 ডিগ্রি, রাইট? তাহলে আমাকে বার করতে বলেছে বডিটা কোন দিকে কত অ্যাক্সেলারেশনে মুভ করছে, তা বলেনি, বলেছে টেনশন কত। আমরা কি ক্যালকুলেট করতে পারবো? করার চেষ্টা করো দেখি। খুব ইজি প্রবলেমটা, আমি করিনি, আমি করছি। আচ্ছা তোমরা সবাই দেখো, এইটা যদি 37 হয়, এটা যদি 53 হয়, তাহলে এই ডিরেকশনে 30 আর সরি এই ডিরেকশনে 50 কাজ করছে, আর একটা কম্পোনেন্ট এই ডিরেকশনে 30, এই ডিরেকশনে 40, am I right? Similarly, এই ডিরেকশনে 40, এই ডিরেকশনে 50, অ্যাকচুয়ালি 50 কে দুটো ভাগে ভাগ করে দিলে এই ডিরেকশনে, দূর বাবা 30। কোনো ডাউট আছে? না। এবারে মন দিয়ে শোনো, আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম, এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে এর ফ্রি বডি ডায়াগ্রাম তো এইগুলোকে করেই ফেলেছি, এইদিকে 30, এইদিকে টেনশন টি, রাইট? আর এইদিকে এগুলো লাগবে না, আর লাগবে না, কেন? বডিটাকে যদি মুভ করতে হয় তাহলে ও এই বরাবরই মুভ করবে না, বলো? এবার অর্ক লিখেছে 25 নিউটন, ঠিক আছে আমি ট্রাই করছি রিয়া। এবার দেখো বলো তো এই 5 কেজি ব্লকটা যদি নিচের দিকে নামে, তার অ্যাক্সেলারেশন যদি এ হয়, তাহলে এই দিকের 5 কেজি ব্লকটাও তো এই দিকে এ অ্যাক্সেলারেশনে উঠবে, উঠবে না? হ্যাঁ, নইলে তো স্ল্যাক হয়ে যাবে, ওই এক কনসেপ্ট, ঠিক আছে, রাইট? এবার বলো
এই টোটালটা এইদিকে কততে উঠছে, এতে? হ্যাঁ আমি লিখতে পারি টি মাইনাস থার্টি ইকুয়াল টু ফাইভ এ। হ্যাঁ সেম ভাবে এই ফাইভ কেজি ব্লকটা, ফাইভ কেজি ব্লকটা এই ডিরেকশনে ফর্টি, এই ডিরেকশনে টি, আর এটা ফাইভ কেজি। তাহলে আমি লিখতে পারি ফর্টি মাইনাস টি ইকুয়াল টু ফাইভ এ। হ্যাঁ একটা জিনিস আমাকে বলো তো, দুটো টি সেম হবে? হ্যাঁ কেন বলো, কেন শুনতে পেলাম না? সেম স্ট্রিং মাসলেস, ঠিক। এই দুটো সলভ করলে টি এর ভ্যালু কত আসে? এই দুটো সলভ করলে টি এর ভ্যালু কত আসে? টি থার্টি ফাইভ। কি বোঝা গেছে প্রবলেমটা? ওকে ওকে স্যার বলো, যদি আমি এটাকে যেটা 37 ডিগ্রি দিকে যদি আমি ধরতাম যে ওটা নিচে পড়ছে, তাহলে তোমার এ মাইনাস আসতো। আচ্ছা পড়ে দেখো, পড়ে দেখো, করে দেখো। এ যদি তুমি ধরতে এদিকে নামছে মাইনাস আসতো, একই জিনিস আসতো, কোনো অসুবিধা নেই। ওকে বলো 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 বলো, ডাউট আছে? বলো ডাউট আছে? আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে, ও হো আমার একটা জিনিস এখানে বলা হয়নি, এখানে একটা জিনিস বলা হয়নি, দাঁড়াও এক মিনিট, সেটা পরেও বিয়ে করতে পারতাম। এই যে এই প্রবলেমটাতে মন দিয়ে শোনো, আমি ধরলাম এইখানে আর একটা স্ট্রিং দিয়ে এটা জুড়ে আছে, আর একটা স্ট্রিং দিয়ে এইখানটায়, দেখো এইখানটায় এইখানটায়, তাহলে আমি পুলির যদি তোমার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই পুলির, ঠিক আছে, আমি এইটা ধরলাম টি ওয়ান, তাহলে ওপর দিকে হবে না টি ওয়ান, এই যে এই যে, আর নিচের দিকে কি হবে বলতো? নিচের দিকে টু টি হবে। কেন টু টি হবে বল, মন দিয়ে শোনো, আমি কি বলেছি, আমি কি বলেছি, টেনশন অলওয়েজ অ্যাক্টস অ্যাওয়ে ফ্রম কন্ট্যাক্ট পয়েন্ট, বলো? এই পুলিতে, এই পুলিতে কটা টেনশন আছে, মানে কটা টেনশনের কটা কন্ট্যাক্ট পয়েন্ট আছে? দুটো না, এইটা আর এইটা। তার মানে এইটা নিচের দিকে হবে টি, এইটা নিচের দিকে হবে টি। আমি কি বোঝাতে পেরেছি? এবার বলো পুরো জিনিসটা কি মুভ করছে কি করছে না? তার মানে আমি লিখতে পারি টু টি মাইনাস টি ওয়ান ইকুয়াল টু মাস অফ পুলি ইন্টু এ। বলো তো এ কত এখানে, বলো এ কত? জিরো, এখানে তো মুভ করছে না। তার মানে টু টি ইকুয়াল টু টি ওয়ান লিখতে পারি, রাইট? আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, যদি আমি ধরতাম, যদি 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 এই পুরো জিনিসটা ওপরের দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করছে আর পুলি মাস অফ পুলি এইটা জিরো, তাহলে বলো তো টেনশন কত আসতো? এটাই আসতো, ভেবে দেখো। তখন এমপিটা জিরো হতো, হতো কি হতো না? আমি কি বোঝাতে পারছি? তার মানে আমরা যে পুলি নিয়ে কাজ কারবার করি সেখানে আমরা মাসটা জিরো ধরে নেব, ঠিক আছে, মাসটা জিরো ধরবো না আপাতত। এই যে পুলি, এর যে মাস থাকবে সেটা আমরা রোটেশনাল মেকানিক্সে গিয়ে করব, এখন করব না। আমি কি বোঝাতে পারলাম? যদি আমি এটা বোঝাতে পারি, তোমাদের কি কোনো রকম কোনো ডাউট আছে? যদি কোনো রকম কোনো ডাউট না থাকে তাহলে এবারে আমি এই প্রবলেমটা করাবো। দেখো দুটো ভালো ভালো প্রবলেম করাবো, দেখো শ্রেয়া বুঝতে পারছো? যা ক্লাসে করাচ্ছি একদম ডিটো বাড়িতে আবার ট্রাই করো, আবার দেখো যা ক্লাসে করাচ্ছি, যা ক্লাসে করাচ্ছি।
ভালো করে শোনো, আমাকে এই প্রবলেমটা সলভ করতে দিয়েছে, কি বললাম, এই প্রবলেমটা সলভ করতে দিয়েছে। এই প্রবলেমটা অনেক ভাবে সলভ করা যায়, কিন্তু আমি তোমাদের এখনো পর্যন্ত যে কনসেপ্ট দিয়েছি আমি সেই কনসেপ্টের উপর বেস করে এই প্রবলেমটাকে সলভ করতে চাইছি। কি বললাম, আমি তোমাদের যা কনসেপ্ট দিয়েছি এখনো পর্যন্ত আমি ওই কনসেপ্টের উপর বেস করে তোমাদের এই প্রবলেমটাকে সলভ করাতে চাইছি, তোমাদের যা আমি দিয়েছি। ওকে, আমি কি প্রবলেমটা সলভ করা শুরু করব? ওকে, প্রবলেমটা দেখো আরেকবার বলো। ভালো করে দেখো প্রবলেমটা। এই প্রবলেমটা আরো দুটো মেথডে সলভ করা যাবে, সেটা আমি এই নিউটনস ল এর মধ্যেই করাবো আস্তে আস্তে। ঠিক, দেখো মন দিয়ে শুনবে, এখানে কিন্তু ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে। তোমাদের রিলেটিভ ভেলোসিটি হয়ে গেছে? শ্রেয়া, রিলেটিভ ভেলোসিটি করেছো? শুনতে পেলাম না, ইয়েস অর নো? আচ্ছা, কই বাদ নেই, তুমি আমার রিলেটিভ ভেলোসিটির সব ভিডিওগুলো দেখো, প্রচুর ভিডিও আছে, তোমাকে কিন্তু সব দেখতে হবে, 1D 2D রিলেটিভ ভেলোসিটি, আর কি বললাম, ক্যালকুলাস মানে ম্যাথমেটিক্যাল টুল 1, ম্যাথমেটিক্যাল টুল 2, নইলে কিন্তু ভবিষ্যতে বুঝতে পারবে না। ঠিক আছে, আজকের আমাদের ক্লাসটা খুব বেসিক হচ্ছে, বেসিক ক্লাস হচ্ছে, রিয়েলি বেসিক ক্লাস হচ্ছে। এই টেনশনের উপরে আস্তে আস্তে আমি স্ট্যান্ডার্ড বাড়াচ্ছি, স্ট্যান্ডার্ড বাড়াচ্ছি। ওকে, মন দিয়ে শুনবে, এই অবজারভারটা, সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন দেখেছ তোমরা? সেখানকার ভূতগুলোর সাথে আমার এই অবজারভার গুলোর মিল পাও, দেখবে ওখানকার ভূতগুলো এরকম দেখতে। আচ্ছা দেখো, মন দিয়ে শুনবে, এই অবজারভার এ, এ এই এম ওয়ান কে ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে উঠতে দেখছে, ঠিক ঠিক? আচ্ছা, এই কটা টেনশন বলো, এখানে কটা স্ট্রিং, একটা না দুটো? দুটো, এইটা T1 আর এটা T2, দুটো স্ট্রিং, দুটো ডিফারেন্ট টেনশন, কারেক্ট? এবার মন দিয়ে শুনবে, বলো তো এই M1 কে যদি ও A1 এ উঠতে দেখে, তাহলে বলো তো এই পুলি 3 কে ও নিচে কততে নামতে দেখবে? এতেই নামতে দেখবে, ঠিক? আচ্ছা, এই A কি M2 বা M3 কে A1 এ উঠতে বা নামতে দেখবে? না না, একদমই নয়। আমি তোমরা কি আমার কথা বুঝতে পারলে? একদমই নয়। হ্যাঁ বলবো, এই যে এ M1 কে উপরে এ অ্যাক্সেলারেশনে উঠতে দেখবে, আর 3 কে নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে নামতে দেখবে, দেখবে তো? এ ব্যাপারে তো কারোর কোনো মানে ডাউট নেই? আচ্ছা ডাউট না স্যার। এবারে আমি যেটা বলছি সেটা শোনো, সেটা হচ্ছে এই এ কি এই M2 বা M3 কে ওপরে বা নিচে উঠতে বা নামতে দেখবে এই এ অ্যাক্সেলারেশনে? না, অনেকটা এরকম ভেবে দেখো, একটা ট্রেন আছে, রাইট? ট্রেনের বাইরে একজন অবজারভার আছে আর ভেতরে একজন অবজারভার আছে, ঠিক? এইখানে একজন মানুষ যদি দৌড়ে যায় 5 মিটার পার সেকেন্ডে এর রেসপেক্টে, আর ট্রেনটা চলছে 10 মিটার পার সেকেন্ডে এর রেসপেক্ট, এই গ্রাউন্ডের রেসপেক্টে, তাহলে বলো তো এ এই এই ম্যানটাকে সামনের দিকে কততে এগোতে দেখবে? 15 মিটার সেকেন্ডে। ঠিক সেম ঘটনাটা এটাই, এটাও ঘটছে, মন দিয়ে শোনো। এই পুলিটা নামছে, দেখো 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 দেখো, এই পুলিটা নিচের দিকে নামছে, আবার এই পুলির মধ্যে M2 আর M3 ওঠানামা করছে, এম আই রাইট? বলো, আমি কি বোঝাতে পারছি? বলো, আমি কি বোঝাতে পারছি? এবারে শোনো, তাহলে ভেবে দেখো, আমি আর একটা অবজারভারকে এইখানে শুয়ে দিলাম, এইদিকে মুখ করে, শুয়ে দিয়েছি এইদিকে মুখ করে, দেখো এই অবজারভারটা এই পুলিটার উপর রয়েছে, এই অবজারভারটা,
এবার মন দিয়ে শুনবে, এ যদি পুলির ওপর থাকে ও কি নিজের কোনো অ্যাক্সেলারেশন ফিল করবে? না। এবারে দেখো মন দিয়ে শোনো, ও কি দেখছে? ও দেখছে এই এম টু ওপর দিকে এ নটে উঠছে আর এম থ্রি নিচের দিকে এ নটেই নামছে, তাই না? এটা কি তোমরা সবাই ফিল করতে পারছো? ঠিক, ও ট্রেনের মধ্যে রয়েছে, এই যে এই এই অবজারভারটা ট্রেনের মধ্যে রয়েছে, ও দেখছে এম টু ওপর দিকে উঠছে আর এম থ্রি নিচের দিকে নামছে। আমি কি পুরো জিনিসটা বোঝাতে পেরেছি? হ্যালো, এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো, তাহলে তুমি বলতে পারবে এই এ একে কত অ্যাক্সেলারেশনে উপর দিকে উঠতে দেখছে? বলো বলো, ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার, এ নট মাইনাস এ না? আরে বাবা, এ তো নিচের দিকে নামছে এ তে, আর তখন এই এম টু ওপর দিকে উঠছে এ নটে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে বলো তো ও একে কততে দেখবে? দেখো এইটাও নামছে নিচের দিকে এ তে আর এইটাও নামছে নিচের দিকে এ নটে, তাহলে এ একে এ নট প্লাস এ তে নামতে দেখবে না? হ্যাঁ। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? না। এই প্রবলেমটা আরো অন্যভাবে করা যাবে, এক তো কনস্ট্রেইন মোশন দিয়ে করা যাবে, যেটা আমি করাবো দুই একদিনের মধ্যেই, আর একটা সিউডো ফোর্স দিয়ে করা যাবে, সেটা একদম নিউটনস ল এর শেষে হবে। কিন্তু আমি যেটা এখন বলেছি সেটা কি বুঝতে পেরেছো? এখানে এখানে এ এ নট, আচ্ছা এটা ওপর দিকে, এখানে এ এই যে এই অবজারভার এ, এই এম ওয়ান কে ওপর দিকে এ তে, এম টু কে ওপর দিকে এ নট মাইনাস এ তে, আর এম থ্রি কে নিচের দিকে এ নট প্লাস এ তে মুভ করতে দেখছে। তোমাদের কি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার? ওকে ওকে, এবার আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, করব কাক করব, মন দিয়ে শোনো, প্রথমে এম ওয়ান, তারপরে এম টু, তারপরে এম থ্রি, ঠিক? এবার তোমরা আমাকে বলো এইদিকে কত? টি ওয়ান, বলো বলো বলো, টি ওয়ান নিচে কত? টোটালটা কততে উপরে উঠছে? রাইট, তাহলে আমি ফার্স্ট ইকুয়েশন কি লিখতে পারি? লিখতে পারি এম টুর জন্য কি হবে? ওপরে কত, নিচে কত? এই টোটালটা এম টু কোনটা ধরেছি, হ্যাঁ টোটালটা ওপরের দিকে কত অ্যাক্সেলারেশনে উঠছে? বলো, এ নট মাইনাস এ। এর জন্য কজাল এফেক্ট রিলেশনশিপ কি লিখবে? কোনো ডাউট আছে? টি থ্রির জন্য কি হবে? এই টোটালটা কোন দিকে মুভ করছে? এটার জন্য কজাল এফেক্ট রিলেশনশিপ কি লিখবে? ওহো সরি সরি, কোন ডাউট আছে? তিনটে ইকুয়েশন, হ্যাঁ বলো বলো স্যার, ডায়াগ্রামটা আরেকবার একটু দেখো। ঠিক দেখাচ্ছি, ওহো সরি সরি, তোমাদের কি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার? আমি যা বললাম, কোনো কোনো ডাউট আছে এই অবধি? আচ্ছা এবার আমি তোমাদের একটা কথা বলি, দেখো ইউজুয়ালি কি হয়, আমাকে ধরো এম ওয়ান এম টু এম থ্রি দিয়ে দিয়েছে, তাহলে বলো তো এখানে কি কি আননোন? এ এ নট, টি ওয়ান টি ওয়ান টি টু, এই কটা আননোন না? হ্যাঁ।
মন দিয়ে শোনো। আচ্ছা এই কটা যদি আননোন হয়, ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট, এই কটা যদি আননোন হয় আমি কটা ইকুয়েশন পেয়েছি? তিনটে ইকুয়েশন পেয়েছি। তিনটে ইকুয়েশন কি সাফিসিয়েন্ট? না, নো, আর একটা লাগবে। সেই ইকুয়েশনটা কোথেকে পাবো? শোনো, বলো 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 বলো, তাহলে দেখো থার্ড পুলিটার আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এইদিকে আর এইদিকে টি টু, বলো এইদিকে আর এইদিকে টি টু, হ্যালো, আর ওপর দিকে ওকে। এটাও কিন্তু ভেরি বেসিক টাইপের প্রবলেম, উই উইল গো মোর ডিটেইল প্রবলেম, আরো সুন্দর প্রবলেমে আমরা যাব, আরো সুন্দর প্রবলেমে আমরা যাব, ঠিক আছে, আরো সুন্দর প্রবলেমে যাব। ওটা যাওয়ার আগে আজকের আমরা লাস্ট প্রবলেম করব, এই প্রবলেমটা তোমরা আমাকে করে দেবে, আমি জানি তোমার প্রথম দিন একটু বুঝতে অসুবিধা হবে, আমাদের রূপকথাও যেদিন প্রথম জয়েন করেছিল ওর একটু বুঝতে অসুবিধা হয়েছিল, তারপরে কিন্তু ও ওহ আচ্ছা ঠিক আছে, তারপরে কিন্তু ও একদম কোপ আপ করে নিয়েছে, সো সেটা তোমাকেও করতে হবে, এন্ড এটা তোমার উপরে ডিপেন্ড করবে যে তুমি কিভাবে এটাকে নিচ্ছ, এটা যত সিরিয়াসলি তুমি নেবে, আমার যত ভিডিও লেকচার তুমি দেখবে, আমার অন্য কোনো ভিডিও লেকচার দেখতে বলছি না, আগের সব যদি দেখো প্রতিটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার ভাবে তুমি বুঝতে পারবে। অর্ক, আমার সব ভিডিও লেকচার দেখা হয়ে গেছে? ম্যাথমেটিক্যাল টুলের অল্প কিছু এখনো বাকি আছে। ওকে, দেখে নাও দেখে নাও দেখে নাও, দরকার হলে দু তিনবার করে দেখো, কোনো অসুবিধা নেই ডিয়ার, টাইম ডিভোট করতে হবে, টাইম ডিভোট না করলে আমরা মানে ইয়ে করতে পারবো না, এগোতে পারবো না, টাইম ডিভোট করতে হবে। ঘুমোচ্ছ কতক্ষণ দিনে বলো? স্যার টোটাল যোগ করলে তো 12-14 ঘন্টা হয়ে যাচ্ছে, সেটা আর বলতে পারছি না, সেটা কি? হ্যালো, না স্যার এই তো ঘুমাবো, আবার 6টার দিকে উঠবো। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, ঘুম কমাও, দু তিন দিন না ঘুমোলে কিচ্ছু হবে না, যদি আইআইটি তে যাও দেখবে মাসের পর মাস ঘুমোচ্ছ না, এত প্রেসার, বলে দিলাম, এখন থেকে ঘুম ঘুম কমানো প্র্যাকটিস করো, ফাইট মারো ফাইট মারো, ফাইট ইজ দ্য অনলি ওয়ে ইউ ক্যান অ্যাচিভ সামথিং। ওকে 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 ওকে, দেখো এটা 2 কেজি, এটা 2 কেজি, রাইট, এটা 30 ডিগ্রি, ওকে, এটা মাস অফ এ, আমাকে কোয়েশ্চেনটা বলেছে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ মাস অফ এ, মন দিয়ে শুনবে, সাচ দ্যাট হোল সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। একটু ফাস্ট করো, এরপরে বোধহয় রূপকথা তোমাদের ক্লাস আছে না? স্পার্কুইজে সব নিশাচর, আচ্ছা আমরা কবে বসবো আবার বললাম? মানডে, মানডে এক্স্যাক্টলি 3টে বসবো, 3টে থেকে, মন দিয়ে শুনবে, 3টে থেকে 4:25 অবধি, 3টের আগে কোনোভাবেই সম্ভব না, না স্যার? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম। আমি 0.4 কি
না, এই ভুলগুলো কেন করছো? একটু ফাস্ট, শ্রেয়া করছি না না, আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো, মানডে ক্লাসের আগে অ্যাটলিস্ট ম্যাথমেটিক্যাল টুল ওয়ান, ম্যাথমেটিক্যাল টুল টু, এই দুটো থরলি দেখবে, পারলে পারলে, কারণ কালকের দিনটা সময় আছে, তারপরের দিনটাও অনেকটা সময় আছে, ওয়ান ডি মোশনের প্রথম দু একটা লেকচার দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আমাদের এইটাকে Hey Arnob, I do not get any answer from you nowadays. What happened? তুমি এখনো জেগে তো? আচ্ছা আমি করব প্রবলেমটা, দেখো একটু ফাস্ট করছি। গুড, দেখো এটা টেনশন টি ওয়ান, এটা টেনশন টি টু, ঠিক? এবারে মন দিয়ে শুনবে, পুরো বডিটা সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে আমি 2 কেজি ব্লকের যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ওপর দিকে T1, নিচের দিকে 20, পুরো জিনিসটা মুভ করছে অ্যাক্সেলারেশন 0 তে, তাহলে T1 এর ভ্যালু হচ্ছে 20 নিউটন, ঠিক? এবারে এই 2 কেজি ব্লকের এই দিকে T2, এই দিকে T1, সরি সরি সরি, এই দিকে T1 আর নিচের দিকে কাজ করছে 20 নিউটন, রাইট? এই পুরো বডিটা এই ডিরেকশনে এ ইকুয়াল টু 0, রাইট? রাইট, বলো বলো বলো, তাহলে বলো তো এই 20 নিউটনের এই দুটো কম্পোনেন্ট কত হবে? 13। এইটা আর এইটা কত কম্পোনেন্ট হবে বলো বলো বলো? এইটা হবে 10, 10 আর 10 রুট, এটা হবে 10√2, আমরা 10√2 না 10√3, আচ্ছা 10√3, আমি এই কম্পোনেন্ট নিয়ে খুব একটা বদার নই, কেন আমি দেখতে চাইছি যে এই ডিরেকশন বরাবর মুভ করছে কিনা, যদি এই ডিরেকশন বরাবর মুভ করে তাহলে বলো তো T2 এর ভ্যালু কত আসছে? T2 আসছে T1 প্লাস 10, বলো T1 প্লাস 10 which is coming out to be 30 নিউটন, আচ্ছা কেন? আরে বাবা আমি T1 এর ভ্যালু তো 20 পেয়েছি, রাইট? নাও ফাইনালি কাম টু দা M1 মাস, সরি MA মাস, নিচের দিকে MA মাস কাজ করছে G, ওপর দিকে T2, এই পুরো জিনিসটার অ্যাক্সেলারেশন 0, তার মানে T2 ইকুয়াল টু MAG, where T2 ইকুয়াল টু 30 নিউটন, সো MA ইজ কামিং আউট টু বি 3 কেজি। রূপকথা হয়নি? গুড, ঋষিকা কোথায় ভুল করেছো? স্যার আমি ইয়েটা জি সাইনটা ওকে ওকে ধরতে হবে। আচ্ছা এই প্রবলেমটা আমি প্রায় শেষ করে এনে ফেলেছি, আমি তোমাদের একটা কথা বলবো, একটা কথা বলবো, সেটা হচ্ছে পুলিটা ধরো মাসলেস, পুলি সম্বন্ধে একটু কথা বলবো, পুলি পুলি প্রায় শেষ করে এনে ফেলেছি, পুলি মন দিয়ে শোনো, আমি পুলিটাকে এইভাবে ড্র করছি, দেখো এইভাবে ড্র করতে পারি, এই যে দুটো পয়েন্টে কন্ট্যাক্টে, এইটাও T2 এইটাও T2 করতে পারি, হ্যালো? আচ্ছা বলো তো এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি হবে, তাই না? তাহলে বলো তো এই T2 আর এই T2 যদি ভেক্টর হয় তাহলে এইটা এর কি, এইটা এর কি,
রেজাল্টেন্ট বলো তো, রেজাল্টেন্টের ভ্যালু কত? একবারে একবারে ভ্যালু, আরে টি ওয়ান স্কোয়ার, টি টু স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার প্লাস টু টি টু কস সিক্সটি, কি কস সিক্সটি? হ্যালো, তারপরে দেখো তো এটা থ্রি না থার্টি রুট থ্রি নিউটন আসছে কিনা, আসছে আসছে কিনা বলো, দেখো তাই আসবে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, এই পুলিতে যদি একটা ডিরেকশনে মানে এই ডিরেকশনে থার্টি রুট থ্রি নিউটন কাজ করে তাহলে এই পুলিটা মুভ করবে না এইদিকে? কিন্তু মুভ করছে কি পুলিটা? কেন? ডেফিনেটলি ডেফিনেটলি অপোজিট দিকে কেউ একটা ফোর্স দিচ্ছে, তাই না? অপোজিট দিকে কেউ একটা ফোর্স দিচ্ছে, তার মানে ভেবে দেখো সেই ফোর্সের ভ্যালু এইটাই হতে হবে না, সেই ফোর্সের ভ্যালু এইটাই হতে হবে না। কিন্তু অপোজিট দিকে কে ফোর্স দিচ্ছে? সেটা হচ্ছে হিঞ্জটা ফোর্স দিচ্ছে, হিঞ্জ। যেমন ভেবে দেখো আমি যদি পুলিটাকে অ্যাকচুয়ালি ড্র করি অনেকটা এরকম দেখতে হবে না পুলিটা? এদিক থেকে আমার একটা হুক যায় ঠিক ওপাশ দিয়ে আবার বেরিয়ে আসে, বুঝতে পারছি? তুমি যদি সাইড থেকে দেখো এরকম দেখতে পাবে না? তোমরা ওই কুয়ো থেকে জল তোলে দেখেছো? আমি জানি না তোমরা কতজন দেখেছো কুয়ো থেকে জল তোলে, দেখো আমি বোঝাতে পেরেছি থ্রি ডি ডায়াগ্রামটায়। হ্যালো, তার মানে এরকম হয় না পুলি, পুলি বেসিক্যালি এরকম হয় না, তার মানে ভেবে দেখো এখানে একটা হিঞ্জ মতো থাকে না, মানে রড মতো, তাই না? বুঝতে পেরেছো? এখানে একটা রড মতো থাকে না, এই যে রড বেসিক্যালি এইরকম হয় না, তাই না? হয় না? আবার এদিকে এটা এইভাবে যুক্ত থাকে, সরি এইভাবে যুক্ত থাকে, থাকে না বলো? তার মানে এই হিঞ্জ বা রডটা কি এই ফোর্সটা দিচ্ছে? ইয়েস, নইলে তো ও মুভ করতো। আমি কি বোঝাতে পেরেছি? অরিজিনালি যে প্রবলেমটা আছে এটা ইরোডফের প্রবলেম, ইরোডফের প্রবলেম। সেই প্রবলেমে জিজ্ঞাসা করেছে যে হোয়াট ইজ দা ভ্যালু অফ ফোর্স এক্সার্টেড বাই দা হিঞ্জ অন দা পুলি ওয়েন দা সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। আমি কি বোঝাতে পেরেছি? আমি সেই প্রবলেমটা না দিয়ে সেই প্রবলেমটাই করালাম, কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ভেঙে করালাম। যদি কোনো ডাউট থাকে বলো। না বুঝি, ফাইন।